আসসালামু আলাইকুম। পাঁচবিবি উপজেলার পাথরঘাটা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জাকির হোসাইন। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এই পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্তই দেখবেন। পাথরঘাটায় আসতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে পাঁচবিবি উপজেলা শহরে। পাঁচবিবি রেল স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার পূর্ব দিকে উঁচাই বাজার, আর উঁচাই বাজারের পাশে এই পাথরঘাটা অবস্থিত। তাছাড়া আপনি চাইলে বিভিন্ন রাস্তা দিয়েও এখানে আসতে পারবেন। আর হ্যাঁ, এই মাজারের পাশে রয়েছে একটা ছোট্ট নদী, নদীর নাম তুলসীগঙ্গা। আমাদের পাঁচবিবি উপজেলায় মাত্র 2টি নদী রয়েছে, তার মধ্যে এটি একটি। পাথরঘাটায় একটি মাজার আছে, আর এই মাজার ঘিরে বাংলা চৈত মাসের প্রথম সোমবার প্রতি বছর এখানে ওরস মাহফিল হয়। আশপাশের গ্রাম সহ দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন এখানে ছুটে আসে, আর এখানে ওয়াজ মাহফিল শুনে আবারক খেয়ে চলে যায়। আর ওরস উপলক্ষে এখানে যে যা পারে দেয়, যেমন চাল ডাল মোরগ সহ বিভিন্ন সামগ্রী। আবার এই মাজার উপলক্ষে এখানে প্রতি বছর সনাতন ধর্মাবলীদের বারণী মেলা বা বান্নিচান মেলা হয়, যা গতকাল হয়েছে। আমি সেই মেলার বিভিন্ন ভিডিও ইতিমধ্যে আমার এই চ্যানেলে আপলোড করেছি, অবশ্যই প্রতিটা পর্বই দেখবেন না দেখে থাকলে। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমি যে সময় এই পাথরঘাটা এসেছি এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, এটি হচ্ছে দুপুর টাইম। তো দুপুর টাইমে লোকজন অনেক কম, তবে বৈকালবেলা অনেক লোকজন আসে এবং সন্ধ্যার পরে আরও অনেক লোকজনের সমাগম হয়। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন কর্মযজ্ঞ চলতেছে। তো আমি দেখতে দেখতে এই ভিডিওর শেষ প্রান্তেই চলে আসলাম, এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো এখানকার রান্না বান্না সহ বিভিন্ন আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে সবগুলোই আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। অবশ্যই সেই পর্বটিও দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর এই পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।